প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগ টুর্নামেন্টের টাইটেল আল আরাফা ইসলামী ব্যাংক পাওয়ার্ড বাই ওয়ালটন সিলভার স্পন্সর হিসেবে থাকছে লিলি ময়শ্চারাইজ লোশন আগামী 11 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে অংশ নেওয়া 8টি দল লড়বে প্রথম এনসিএল এ 7টি বিভাগীয় দলের সাথে থাকছে ঢাকা মেট্রো এবারও জাতীয় লিগ থেকে বঞ্চিত থাকছে ময়মনসিংহ বিভাগ লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে সিলেটে বিপিএল এর ফরম্যাটে 8 দলের সেরা 4টি দল প্লে অফ রাউন্ডে খেলবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে 24 ডিসেম্বর ঢাকায় হবে ফাইনাল ম্যাচ শনিবার রাজধানীর একটি হোটেলে হয়েছে টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চিং সিলেটের ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোয় আয়োজন করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি জানান বিপিএল শুরুর আগে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের টি টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চাহিদা অনুযায়ী এক অঞ্চলের ক্রিকেটার অন্য অঞ্চলের হয়ে খেললেও এই টুর্নামেন্টে খেলোয়াড়রা নিজ নিজ বিভাগের হয়ে খেলার সুযোগ পাবেন